দমকল এবং কাউন্সিলরের সহযোগিতায় এলাকাবাসীর আন্তরিকতায় বাঁচল ষাঁড়ের প্রাণ। শান্তিপুর নিশ্চিন্তপুর এলাকায় একটি আমবাগানে জলা জায়গায় একটি ষাঁড় বিগত 10 দিন যাবত পড়েছিল শারীরিক অসুস্থতার কারণে। এক পাশ হয়ে এতদিন যাবত থাকার ফলে মাটির সংস্পর্শে ওই দিকের অংশে পচন ধরে তাতে পোকা জন্মে যায়। পাড়ার ছেলেরা শত চেষ্টা করেও তাকে তুলতে পারেনি, তবে নিয়মিত খাদ্য খাবার দিয়ে গেছে। আজ মানবিকতার নজির গড়ল শান্তিপুর অগ্নি নির্বাপণ দপ্তরের কর্মীদের আন্তরিকতায়, এলাকাবাসীর তৎপরতা এবং অবশ্যই কাউন্সিলরের মহানুভবতায়। পথের সামনে এবং সারেদের নিয়ে কাজ করা রাজু দাসকে ডাকে এলাকাবাসীরা। তিনি প্রাথমিক কিছুটা চিকিৎসা করার পর সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শান্তিপুর অগ্নি নির্বাপণ কেন্দ্রের সদস্যরা। ওই জলা জায়গা থেকে টেনে তুলে পরিষ্কার সমতল জায়গায় রাখার ব্যবস্থা করেন তারাই। তাদের সাথে হাত মেলায় স্থানীয় সচেতন নাগরিক। এলাকার যুবকরা 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রূপা ঘোষ করেন দেওয়া একটি ত্রিপল বাষ্পতে অস্থায়ী ঘর করে। ওই আম বাগানে এলাকাবাসী ঔষধ এবং নিয়মিত খাদ্য খাবার দিয়ে তাকে সুস্থ করে তুলবে বলে জানিয়েছেন আমাদের। প্রায় 7-8 দিন ধরে আটকে পড়ে রয়েছে। এবারে ছেলে দেবু ও আমায় ফোন করে, একজনের কাছে ফোন নাম্বার নিয়ে। যথারীতি আমি আজকে আসি, আমার শরীর মানে শারীরিক খারাপের জন্য আমি আসতে পারিনি। তা আজকে আসলাম, আসে আমি ফোন করলাম দমকলে। দমকল থেকে ওনারা এলেন, শান্তিপুর ওসিকেও ফোন করেছিলাম, উনিও ফোন করেছিলেন। ক্রিয়াগারীদের সহযোগিতায় আমি সবাই মিলে পাড়ার সবার ছেলেপুলে ছিল, ষাঁড়টাকে আপাতত এখানে টেনে আনা হলো। এখন এখানে রেখে কী করা হবে? এবার রেখে এটা ট্রিটমেন্ট করা হবে। আমি ফুলিয়ার যে আমাদের ডাক্তার আছেন, পশু চিকিৎসক প্রাচী সরকার, তাকে ফোন করেছিলাম। সে আমাকে বললো আপনি স্পটে যান, দেখে আমাকে একটা ছবি তুলে পাঠান। পাঠিয়েছি, উনি ওষুধ যথারীতি লিখে পাঠিয়ে দিয়েছেন। আমি এদেরকেও হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, তেও বললো আমি কিনে এটা ট্রিটমেন্টটা করবো। আগে ট্রিটমেন্ট করছিলো, এটা আর কি বেটার ট্রিটমেন্ট হবে। এখন বাকিটা দেখা যাক ও কী কীভাবে রিকভারি। এখানে থাকার ব্যবস্থা কী হবে? থাকার ব্যবস্থা বলতে এখানে কমিশনারকে বলা হয়েছে, বললো আসছি, আমি তিরপলে একটা ব্যবস্থা করে দিচ্ছি। এটা কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে 8 নম্বর ওয়ার্ড। আপনি তো এই সমস্ত উদ্ধার করেন, তো কি মনে হচ্ছে সেরে যাবে? তো আশা তো করা যায়। এখন সেই ইনফ্রাস্ট্রাকচারটা তো আমাদের নেই না, যে কেউ উঠে দাঁড়া করানো, বসানো, শোয়ানো, টাইমিং করে, কপিকল সিস্টেম, সেসব নেই। এর মধ্যে থেকেই দেখতে হবে যতদূর করা যায়। তবে হ্যাঁ, একটা আশা আছে, যেহেতু বয়সটা খুব কম, ফুলিয়ার যেটা বাইপাসে ছিল তার বয়সটা অনেকটাই ছিল, ওটা রিকভারি হয়নি, যার জন্যই মারা গেছিলো। এর বয়সটা কম, আশা আছে, এখন বাকিটা দেখা যায়। আপনার নাম পড়েছে? আমার নাম রাজু দাস। অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে মানে আমাদের রাজু দাস উনি প্রতিনিধিত্ব করেছেন। তো উনি আমাদের একটা কল করেন যে এখানে একটা এই ষাঁড় কদিন ধরেই অসুস্থ অবস্থায় পড়ে আছে। তো আমাদের সাহায্য চেয়ে উনি কলটা করেন এবং এখানে একটা ওনার ওই ষাঁড়টা একটা নোংরা জায়গার মধ্যে জলাভূমির মধ্যে পড়েছিল। তো আমরা সবার সাহায্য নিয়ে এবং লাইন দিয়ে ষাঁড়টাকে ওটার স্থানান্তরিত করলাম, যেখানে পরিষ্কার এবং জায়গায় রেখে আপাতত ওর ট্রিটমেন্ট এখানেই করতে হবে, কেন ভারী প্রাণী তো। এবং এখানকার আশেপাশে সকলের সহযোগিতা নিয়ে আমরা ষাঁড়টাকে দিয়েছি। ওটাকে কতখানি মোটামুটি মুখ করা হলো? মোটামুটি 20 ফুট মতন আমরা সরিয়ে, যে পাশটায় পড়েছিল সে পাশটা কি ওর ইঞ্জিওর রয়েছে? হ্যাঁ, ইঞ্জিওর ছিল এবং একটু উল্টে দেওয়া হলো যাতে ট্রিটমেন্ট করতে সুবিধা হয়। ইঞ্জিওরটা এখন আপাতত ট্রিটমেন্ট হচ্ছে। আপনার নাম পরিচয়? আমি বিদ্যুৎ চক্রবর্তী, শান্তিপুর ফায়ার ব্রিগেড লিডার। 10-15 দিন জমা যদি জায়গায় পড়েছিল, রাজুদাকে খবর দিয়েছে, রাজুদা থানার ওসি দমকল ওসি খবর দিয়েছে, দিয়ে কাউন্সিলারকে তিরপল দিয়েছে, এখন পাড়ার ছেলে পেলে বাঁশ খাটিয়ে সব ওই ঠিকঠাক করে দিয়েছে। দমকলের সব চাপ এসেছিল, সই করে দিয়ে অনেক গর্তের মধ্যে পড়ে গেছিল। গর্তের মধ্যে পড়ে গেছিল বলতে এমনি পা দুটো অকেজ, পেছনের পা দুটো ওখানেই পড়েছিল। আপনার নাম? এই জায়গাটার নাম? আমার নাম দেবু চক্রবর্তী, শ্যামবাজার নিশ্চিন্তপুর। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।